চাঁদপুরের ফরিদগঞ্জে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 600 বছরের পুরনো বটবৃক্ষ। পুরনো এই বটবৃক্ষ দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এ নিয়ে রয়েছে অনেক কল্পকথাও। মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আলিম আলরাজের রিপোর্ট। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 6 নং গ্রুপটি ইউনিয়নের খাজুরিয়া বাজারের পাশেই গাছটির অবস্থান। চারিপাশে ছড়িয়ে রয়েছে এর শাখা প্রশাখা। গাছটি নিয়ে রয়েছে নানা রহস্য আর কল্পকাহিনী। পুরনো এই বটবৃক্ষ দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। দাদা 1982 সালে মারা যান। তো ছোটোকালে আমি জিজ্ঞেস করছি, দাদা এই গাছটার বয়স কত? উনি হাসি উত্তর দিলেন যে আমিও আমার দাদাকে জিজ্ঞেস করছি যে এই গাছটার বয়স কত। তা আমাদের ধারণা 600 থেকে 700 বছর হবেই। বাপ দাদা থেকে যে ধারণাটা পাইছি, আমরা ছোটোকাল থেকে ধরে এই গাছটা এরকমই দেখতেছি। এবং বাপ দাদারা বলছে যে গাছটা অনেক পুরানো গাছ। বট গাছ 1.5 থেকে 2000 বছর পর্যন্ত বেঁচে থাকে। বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুভূতির সঙ্গে মিশে আছে বটবৃক্ষ। এই বট গাছ মায়ের আমরা ডাকি, মার পূজা করি। এই মায় নাকি সবাই আশা পূরণ করে দেয়, যে যেটা চাই সবার আশা পূরণ করে দেয়। এখানে আমাদের কাতি মাসে বছরে একটা কালী পূজা হয়। এই কালিদাসটা একটা সময় যখন এই দেশ ছেড়ে চলে যায়, তখন ওই সময় ওনারা নাকি এখানে পূজা বা তাদের যে ধর্মীয় যে কাজগুলো ছিল তারা সেখানে পূজা করে গেছে। কিন্তু পরবর্তী সময় 2000-এর পরবর্তী সময় এসে আমাদের ওই ওয়ার্ডের বা ইউনিয়নের যারা হিন্দু সম্প্রদায় আছে তারা তাদের যে পূজাগুলো এখন তারা করে যাচ্ছে, সেখানে একটা মন্দিরও করেছে। বিশাল আকৃতির এই বট গাছ তার কাণ্ড শাখা প্রশাখায় তৈরি হয়েছে অন্যরকম সৌন্দর্য। আমাদের জীবন বাঁচানোর জন্য কিন্তু গাছগুলিকে রক্ষা করতে হবে আমাদের, নতুবা কিন্তু একসময় গাছগুলির সাথে সাথে আমরা হারিয়ে যাব। তখন শুধুমাত্র আমাদের হবে বেঁচে থাকা। শতবর্ষী গাছটি সংস্কৃতির ঐতিহ্য হিসাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পরিবেশবিদরা। আলিমাল রাজি, চ্যানেল আই।